লালুক খোলা বৰফুকন আছিল লাশিক যেতিয়ালৈকে ঘৰে ঘৰে গৈ প্ৰত্যেক ঘৰ ঘৰ থকা ডেকা ল'ৰাক অংগক্ষত কৰে বা এইটো বৰ বঢ়িয়া উপদেশ ঠিক আছে মই আদেশ দিছোঁ এই ৰাজ্যত যিমান ডেকা চাং আছে সকলোৰে অংগ ছেদ কৰক কাৰোবাৰ নাক কাৰোবাৰ কাণ কাৰোবাৰ জিভা কাটি কোনো ডেকা চাঙে যাতে বাচি যাব নোৱাৰে চাওডাঙৰ প্ৰৱেশ মন্ত্ৰীবৰ যত বুজাই যায় কি কৰিব লাগে ঐ চাওডাঙত শুন চৰকাৰৰ বাবে তুমি তো এটা আদেশ আছে নহ'লে আজি ৰাজ্যৰ প্ৰত্যেকৰ মানুহৰ ঘৰলৈ গৈ প্ৰণাম স্বৰ্গদেউ জয়মতী ৰাজ হ'বলৈ আহিছে যোৱা আজ্ঞা মন্ত্ৰীবৰ প্ৰণাম স্বৰ্গদেউ প্ৰণাম মন্ত্ৰীবৰ জয়মতী তই তোৰ গিৰিয়েকক কল দোকানে কৈ দে মই নাজানো মন্ত্ৰীবৰ নাজানো নিজৰ স্বামীৰ কথা তই নাজান মই এবাৰ কৈছোঁ আকৌ এবাৰ কৈছোঁ মই নাজানো স্বৰ্গদেউ এই জয়মতী কিন্তু বৰ কুটিল দেউতা তাই জানে কিন্তু তাই নকয় আপুনি তাইক জেৰেঙা পথাৰ ওলালে নি শাস্তি দিবলৈ কওক না ঠিক আছে ঐ চাওডাঙত এই জয়মতীক জেৰেঙা পথাৰলৈ লৈ যা আৰু ৰচিদ বান্ধি বান্ধি তাইৰ সঁচা কথা উলিয়াও যে তাইৰ গিৰিয়াক ক'ত লুকাই আছে এৰি দে মোক এৰি দে মোক
জয়মতী শাস্তির কথা নগা পাহাড়ত প্রবেশ করে থাকা গদাপানির কানত পড়ে আর নগা বেশত জয়মতীর ওসর আহে। গদাপানী অহার খবর রজাঘরে গম পায় চাউদাং সকলক গালি দিয়ে আর চাউদাং সকলক অনতিপলমে জেরেঙা পথারল জয়মতী কঠোর শাস্তি দিয়ে তাই মুখর কথা উলিয়াবল আহ্বান জানায়। খবর পাইছো যে কালি রাতে গদাপানী আহি জয়মতী লগ ধরে গেছে, তোক মানে অত দিন সময় দিল তথাপি তই তহতে তাই মুখর পর জয়মতী কথা ওলাব নি আর এটা দিনের সময় দিছো, এই এদিনের ভিতরে তহতে তাই মুখর পর গিরিয়েকর কথা উলিয়া, নহলে তোহতর কথা কিন্তু বেয়া হব, যি করব লাগে কর, লাগিলে শাস্তি বহা, নাজানো মুঠতে তাই গিরিয়েকর কথা কব লাগিব, যা এতিয়া জয়ানা
sene horizi khoti ভেটি স্বামী গদাধর সিংহ আর পুত্র রুদ্র সিংহই উলি যা আহোম রাজতন্ত্রর রাজহার পুনায় এক নবভারতর সূচনা করেছিল। জয়মতী কেবল ইতিহাসের পাতত খুদিত অধ্যায়ে নহয়, প্রতিজন অসমিয়ার শিরে প্রবাহিত এক প্রবাদ প্রতিম ঐতিহাসিক চরিত্র। হেল্লো অসমিয়া, জেরেঙা পথারের মানে জয়মতীয় কইছো, জাগক অসমিয়া, জাগিবর হল, কারো দমনীয়তার বলি হবলৈ আমি নারী সমাজ সাজু নহয়। জয় আই অসম। আমার জয়মতীর